কুষ্টিয়ার প্রেক্ষাপট বিবেচনায় সামনে যে আমাদের বড় দুটি ইভেন্ট আছে সেগুলা এবং পুলিশি কার্যক্রম এবং কোথায় কোথায় রিস্ক আছে, কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া দরকার, সেই বিষয়গুলো সবাই আপনাদের অবস্থান থেকে আপনারা ব্যাখ্যা করেছেন, আমাদেরকে বলেছেন, আমি প্রতিটা বিষয়ে আমরা নোট করেছি। আমরা এগুলো নিয়ে কাজ করতেছি, তারপরেও যে বিষয়গুলোতে আপনারা কথা বলেছেন সেই বিষয়গুলো আমি এটুকু বলতে চাই যে আমরা আরও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করব। বিশেষ করে এই পূজার বিষয়টা আসছে এখন, যে পূজা যেহেতু 9 তারিখ থেকে 13 তারিখ 5 দিনের হবে, তো সেখানে অনেকে বলেছেন অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে পূর্বে যেরকমভাবে হতো এটার প্রেক্ষাপট একটু হলেও আলাদা আছে। গত বছর পূজা হয়েছিল 256টি, এবার একটু কমে গেছে, 224টা পূজা মণ্ডপ আমরা এ পর্যন্ত তথ্য পেয়েছি। তো এই পূজা মণ্ডপগুলোতে আমাদের প্রতিটা পূজা মণ্ডপে আমাদের যে নিরাপত্তা প্ল্যান সেটাতে থাকতেছে স্ট্যাটিক ডিউটি, সব প্রতিটাতেই থাকবে। একই সাথে 5 থেকে 7টা পূজা মণ্ডপকে নিয়ে একটা করে মোবাইল পার্টি থাকবে। এটা হচ্ছে আমাদের পূজাকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা। একই সাথে আমাদের 6 তারিখ থেকে আনসারের কোনো কোনো পূজা মণ্ডপে আনসারের ডেভেলপমেন্ট হবে, ওখানে তারা স্ট্যাটিক ফিক্সড পোস্ট থাকবে তাদের, এবং কোথাও কোথাও হয়তো 8 তারিখে তাদের ডেপ্লয়মেন্ট হবে, এরকম তথ্য আমাদেরকে জানানো হয়েছে। এবং আমাদের কাছে এরকম তথ্য আছে যে এবছর টোটাল আপনার 124টার মধ্যে 176টা পূজা মণ্ডপ গুরুত্বপূর্ণ বা যেখানে কিছুটা হলো থ্রেড আছে, আর 48টা আছে সাধারণ প্রকৃতি, যেখানে মনে করা হচ্ছে যে অত বেশি সমস্যা নেই, অর্থাৎ যেখানে মানুষজনের সমাগম সবসময় থাকে সেগুলো খুব বেশি সমস্যা হয় না, বরং যেগুলো রিমোট জায়গা থাকে যেখানে ফোর্স পৌঁছানো সময় লাগে সেগুলোকে একটু ভালনারবল ধরে নেওয়া হয়। তো আপনারা ইতিপূর্বে বলেছেন যে কুমিল্লা কুষ্টিয়াতে এখন পর্যন্ত কোনো পূজা উদযাপন করতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, আমিও তাই দেখতেছি যে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এখানে এখন পর্যন্ত এরকম রিপোর্ট নাই। এবং আমি সকল আমাদের যারা অফিসার কাজ করতেছেন, ওসি সাহেবরা কাজ করতেছেন, যারা সাব ইন্সপেক্টররা কাজ করতেন, যারা সকল লেভেলে আর কি, তারা সব প্রতিদিন আমাদের রিপোর্ট দিচ্ছে। আমরা কিন্তু গত পরশু দিন থেকে দেখে প্রতিটা পূজা মণ্ডপে পূজা মণ্ডপ কর্তৃপক্ষ কর্তৃক স্বেচ্ছাসেবক নিয়োগ করার কথা, এবং এটা আমরা নিশ্চিত করেছি প্রতিটা পূজা মণ্ডপে তাদের এই রাত্রিকালীন স্বেচ্ছাসেবক থাকতেছেন। দিনের বেলা তো সবাই অনেকেই থাকতেছেন, কিন্তু রাত্রেবেলাও পাহারাদার হিসেবে তারা থাকতেছেন, এবং আমাদের পুলিশ সদস্যরা প্রতিটা পূজা মণ্ডপ সার্বক্ষণিক তারা ভিজিট করতেছেন, সেখানে তারা তাদের ইনস্ট্রাকশনগুলো বলতেছেন। এই হচ্ছে আমাদের পূজা সম্পর্কিত। আর লালনের যে মেলা হয় 3 দিন ব্যাপী, 17, 18, 19 তারিখে হবে, সেটা নিয়ে জেলা প্রশাসনের ওখানেও আমাদের একটা মিটিং হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত। এই অনুষ্ঠানটার পরে এটা আমাদের মনোযোগ দিতে হবে। আপনারা ওখানেও বিভিন্ন জনে বিভিন্ন ধরনের থ্রেডের কথা বলেছেন, আমাদের কাছে কিছু তথ্যমত্য আসতেছে যে তথ্যগুলো বিচার আলোকে, যেহেতু প্রেক্ষাপট একটু ডিফারেন্ট, সুতরাং সমস্যা থাকতেই পারে। মূলত সেখানে আইন শৃঙ্খলার কাজ করে পুলিশ, বিজিবি বা র্যাব যারাই কাজ করুক, তার বাইরে কিন্তু ওখানকার যে স্থানীয় লোকজন আছে বা এই মেলার সাথে সম্পৃক্ত, তারা কিন্তু একটা বড় ধরনের কাজ করেন। তো আমরা দেখি এই পরিস্থিতিতে সেটা কিভাবে তারা সেট আপ করতেছেন। একই সাথে সেই অনুযায়ী এই যে আমাদের ইয়ার সাহেব, উনি মহোদয় বললেন যে এই আপনার পূজার অনুষ্ঠান শেষ হওয়ার পর দোকানপাটগুলো পরবর্তী নির্বিঘ্নে যাতে যেতে পারে, হ্যাঁ এটা অবশ্যই একটি রিস্কি বিষয়। দূর দূরান্ত থেকে লোক আসে, আসার পর যদি শেষ হওয়ার সাথে সাথে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী উদ্রো হয়, তাহলে সেখানে তারা যে 3 দিনে বেচা বিক্রি করলো সেই টাকাটা লুট হওয়ার বা এই টাকাটা প্রতারণার মাধ্যমে যে কোনোভাবে তারা হারাইতে পারে, এটা একটা আশঙ্কা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা অবশ্যই সেটা নোট করলাম, যাতে আপনাদের আরও সলা পরামর্শ নেওয়া হবে, সেটা যাতে এরকম ঘটনা না ঘটে আমরা চেষ্টা করব আরও কিছু সময় ফোর্স রাখা, যাতে মানুষজন নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে।